তাহলে আজকে আমরা কি করব? খাতা দেখা যাচ্ছে তো আমার পুরো স্পষ্ট। হ্যাঁ স্যার, তাহলে দেখা যাচ্ছে। তাহলে আজকে আমরা শুরু আজকে করতে টপিক চলেছি হলো কি? মাত্রা নির্ণয়, পিছিয়ে বলেছিলেন। মাত্রা নির্ণয়, তাই তো? তার আগে আমাদেরকে মাত্রা আমি কার নির্ণয় করব সেটা আগে জানতে হবে। তাই আমরা একদম বেসিক জিনিস থেকে শুরু করব। আমরা যে ভৌতবিজ্ঞান পড়ি, কেন পড়ি, কি নিয়ে আমরা পড়ি, ভৌতবিজ্ঞানে কি নিয়ে আলোচনা করা হয় সেটা নিয়ে আমরা একদম পুরো বেসিক থেকে আলোচনা করছি, ঠিক আছে? তো ভৌতবিজ্ঞানটা কি, যে ফিজিক্স অর্থাৎ উঁচু ক্লাসে যখন পড়বে তখন এই ভৌতবিজ্ঞান আর ভৌতবিজ্ঞান থাকবে না, সেটা ফিজিক্স হয়ে যাবে, ঠিক আছে? এখন ফিজিক্যাল সায়েন্স, তখন হয়ে যাবে ফিজিক্স। তো ফিজিক্স কথার অর্থ হচ্ছে কি, আমরা যে সমস্ত ন্যাচারাল ফিনোমিনা দেখি সেই সমস্ত ন্যাচারাল ফিনোমিনা নিয়ে যে সাবজেক্টটা আমাদের আলোচনা করে সেটা হচ্ছে আমাদের ফিজিক্স বা ফিজিক্যাল সায়েন্স, ঠিক আছে? এবার ন্যাচারাল ফিনোমিনা বলতে গেলে আমাদের যে সমস্ত প্রাকৃতিক ঘটনাগুলো ঘটে, ঠিক আছে? প্রাকৃতিক ঘটনা আশা করি সবাই বুঝতে পারছো, যে একটা গাড়ি কিভাবে চলছে, ওর ভেলোসিটি কত, বেগ কত, সেগুলো কি, সেগুলো সমস্ত কিছু কার মধ্যে পড়ছে, আমাদের ফিজিক্সের মধ্যে পড়ছে, ঠিক আছে? অর্থাৎ গাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের কি হচ্ছে, ফিজিক্সের অন্তর্গত হচ্ছে, ঠিক আছে? তো এই যে ফিজিক্স, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে সমস্ত রকমের ন্যাচারাল ফিনোমিনা নিয়ে গঠিত হচ্ছে। তো ফিজিক্সের মধ্যে তো আমাদের কি রয়েছে, যে কোয়ান্টিটি অর্থাৎ যে পদার্থগুলো রয়েছে সেই সমস্ত পদার্থ, অর্থাৎ আমরা যে সমস্ত পদার্থগুলো দেখি সেই সমস্ত পদার্থগুলোই নিশ্চয়ই ফিজিক্সের মধ্যে বা ভৌতবিজ্ঞানের মধ্যে আমাদের লুকিয়ে আছে। তাহলে এবার বলো যে এই যে মানে পদার্থ, পদার্থ কাদেরকে বলবো আমরা, কি সমস্ত জিনিসকে পদার্থ বলবো? কে পারবে বলো, পদার্থ হচ্ছে কে বলবে যাদের একজন? একটা নির্দিষ্ট, হ্যাঁ, আবার যার একটা ভর আছে এবং যার নির্দিষ্ট জায়গা দখল করে থাকে, নির্দিষ্ট জায়গা দখল করে থাকবে, তার মানে কি তার একটা স্পেসের দরকার আর যেটা একটা তাপের কিছু থাকে, সুপরিবাহী, তার আকৃতি থাকবে, ঠিক যার আছে? যার যেটা তাপের হচ্ছে সুপরিবাহী হবে ভর থাকবে, এবং যেটা বিদ্যুতের সুপরিবাহী হবে। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু এবার দেখো আমি যেটা বলছি সেটা শোনো। পদার্থ আমি তাদেরকেই বলবো যার দুটো জিনিস মেইন থাকবে, একটা হবে কি তার মাস থাকবে অর্থাৎ ভর থাকবে, এবং তার কি থাকবে, সে একটা স্পেস অধিকার করে থাকবে, ঠিক আছে? স্পেস বা জায়গা দখল করে থাকবে, এদেরকে আমি কি বলবো, ম্যাটার বলবো বা পদার্থ বলবো। তাহলে এই দুটো প্রধান ধর্ম ওদের থাকবে। এবার অনেক রকম মানে পদার্থ রয়েছে যারা তাপের সুপরিবাহী নয়, তাদেরকে কি আমি মানে পদার্থ বলবো না? তাহলে তারাও কিন্তু পদার্থের মধ্যেই পড়বে, ঠিক আছে? অর্থাৎ যাদের আমার আকৃতি পাবো, অর্থাৎ সে পৃথিবীতে একটা নির্দিষ্ট জায়গা দখল করে থাকবে এবং তার একটা নির্দিষ্ট ভর থাকবে, সেগুলোকে আমি কি বলবো, সেগুলোকে আমি পদার্থ বলবো, ঠিক আছে? তো এখন এই পদার্থগুলো তাহলে আমি দেখতে পাচ্ছি যে তার একটা ভর থাকবে। তো এবার বলো এই যে ভর, ভরটাকে আমি কিসের সাহায্যে মাপবো, ঠিক আছে, পরিমাপ করব। তুমি ধরো দোকানে গেছো, দোকানে গিয়ে তোমাকে বললো যে তোমাকে হয়তো চিনি স্যার কমিয়ে দিয়েছে বা হ্যাঁ অন্যান্য কিছু, আমি আসছি স্যার মিনিটে আসছি, ঠিক আছে? হ্যাঁ বলো। এখানে ম্যাটার যেটা বলেছেন, তো এটা মানে কিভাবে বলতে চাইছেন আপনি, মানে পদার্থ নিয়ে আপনি কি বলতে চাইছেন? স্পেস মানে দখল করছে, আরেকটা কি দখল করছে সেটা লিখেছেন, মাস মাস এটা ভর, ঠিক আছে? মানে ভর একটা ওজন থাকবে, ঠিক আছে? যে কোনো পদার্থের কি থাকবে, তার একটা নির্দিষ্ট ওজন, একটা তুমি মানে আমরা যে কোনো পদার্থের মাত্রা নিয়ে দেখবো, আরেকবার বলো। শুধু শুধু পদার্থের মাত্রা নির্ণয় করবো, মানে যে কোনো পদার্থের মাত্রা নির্ণয় হবে। যার ওজন আছে তাকে আমি নির্ণয় করতে পারি ওজন। ও আমরা কি তাহলে করবো, আমরা যে আমরা অ্যাকচুয়ালি ইউনিটটা আমার কিসের জন্য দরকার, আমার মেজারমেন্টের জন্য ইউনিট দরকার, ঠিক আছে? হ্যাঁ তো মাস যদি থাকে কোনো একটা পদার্থে, তাহলে সেটা আমি তার ইউনিটটা বার করতে পারবো, এবং ইউনিট যখন আমি বার করতে পারবো তখনই আমি তার কি করতে পারি, তার আমি তার মাত্রাটাও বার করতে পারি, ঠিক আছে? তাহলে মাস, এবার এই মাসের জায়গায় হয়তো লেন্থও থাকতে পারে, ঠিক আছে? একটা স্কেল নিয়ে নাও, স্কেলটাকে আমি কিসের সাহায্যে মাপি, লেন্থের সাহায্যে মাপি, কিন্তু স্কেলটাকে যখন পরিমাপ মানে মেজার করবে তখন কি পাবে, তারও তো একটা ওজন পাবে, তাই না? তাহলে আমরা তাহলে ডিপেন্ড করছে আমরা কিসের সাহায্যে পরিমাপ করছি, ঠিক আছে? হ্যাঁ বলো। তাহলে স্যার যার অ্যাটমিক ওজন থাকবে, তাহলে তাকেও আমরা মানে মাত্রা নির্ণয় করতে পারি, তার হ্যাঁ, মাত্রা নির্ণয় করতে পারি, যেমন আমরা আধান, অক্সিজেন। আধান কি অক্সিজেন, অক্সিজেনের মধ্যে কি কি রয়েছে, অক্সিজেনের মধ্যে আধান রয়েছে সেটাকে আমরা কিসের সাহায্যে প্রকাশ করতে পারি, কুলম্বের সাহায্যে মাপতে পারি, ঠিক আছে? অর্থাৎ কুলম্ব, কুলম্ব একক হচ্ছে কি, স্যার আধান বলছি মাপার যে জন্য। হ্যাঁ বলো। এটা তো ক্লাস 9-এর না? এইটা একদম বেসিক থেকে শুরু করছি, ঠিক আছে? এগুলো সবার মানে তুমি নিচু ক্লাস থেকে শুরু করে একদম 11-12 যত দূর যাবে তোমাদের এগুলো জিনিস কাজে লাগবে, সেই জন্য আমরা একদম বেসিক জিনিস একদম পদার্থ থেকে শুরু করছি, ঠিক আছে? ঠিক আছে, তো ঠিক এবার আছে। আমাদের যেটা, হ্যাঁ তাহলে এবার শুরু করি, সবাই একটু শোনো।
ঠিক আছে, তো এবার আমরা দেখতে পাচ্ছি যে ভর এবং স্পেস থাকবে, সেটাই হচ্ছে আমাদের পদার্থ। তো আমাদের পদার্থগুলোকে আমি মাপবো কিসের সাহায্যে? সেই জন্য আমাদের কি এলো, একক এলো। ঠিক আছে, অর্থাৎ তুমি ধরো দোকানে গেছো, দোকানে গিয়ে সেই একই কাহানি, চিনি কিনতে গেছো, চিনি কিনতে গিয়ে তোমাকে বলেছে বাড়িতে কি 1 কিলো, মানে 1 কিলো চিনি নিয়ে গিয়ে তুমি দোকানে গিয়ে বলেছো যে আমাকে 1 কিলো, মানে কিলোটা না বলে তুমি বলেছো আমাকে 1 চিনি দাও, তখন তোমাকে দোকানদার কি দেবে? 1টা চিনিও দিতে পারে। দোকানদার তো কনফিউজ হয়ে যাবে, কি ও আমার কাছে কি চাইছে, তাই না? তাহলে এই জন্য আমাদের কি দরকার এলো, সেই জন্য আমাদের কি হলো, একক এলো। ঠিক আছে, সেটা আমাদের কি হলো, একক, যেটাকে আমরা ইংরেজিতে বলি ইউনিট। ইউনিট ঠিক আছে, ইউনিট। এবার ইউনিট আমি কাদের পাবো, যাদের কি হচ্ছে, যাদেরকে আমি পরিমাপ করতে পারি, ঠিক আছে, তাদেরকে আমি মানে তাদের একক আমি বার করতে পারবো, এবং যাদেরকে আমি পরিমাপ করতে পারি তাদেরকে বলা হয় কি, তাদেরকে বলা হয় ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, ঠিক ফিজিক্যাল আছে, কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে পারি। কোয়ান্টিটি তার মানে কি, যাদেরকে এই যে ফিজিক্যাল কোয়ান্টিটি, এবার হয়তো জিজ্ঞেস করতে পারো যে ফিজিক্যাল কোয়ান্টিটি কি, যে সমস্ত কোয়ান্টিটিকে আমি মেজার করতে পারবো সেটাই হচ্ছে আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে যেমন আমাদের বল হতে পারে, সবাই সচরাচর যে কথাটা বলি সেটা হচ্ছে বল, আমরা বল প্রয়োগ করি, বল প্রয়োগ করার পরে কোনো একটা বাসকে দাঁড় করাই বা বাসকে চালনা করতে শুরু, মানে বলের প্রয়োগ করার সাহায্যে আমরা বিভিন্ন রকমের জিনিস করতে পারি, সেগুলো কি হচ্ছে আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে পড়ছে। ঠিক আছে, স্যার আরেকবার বলবেন প্লিজ, ফিজিক্যাল কোয়ান্টিটি কি? যেটাকে আমি পরিমাপ করতে পারি সেগুলো সমস্ত কিছু হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। বোঝা গেছে, স্যার পরিমাপযোগ্য বিষয়, পরিমাপযোগ্য বিষয়। ঠিক আছে, তাহলে এই যে ফিজিক্যাল কোয়ান্টিটি, হ্যাঁ, তাহলে এই যে ফিজিক্যাল কোয়ান্টিটি রয়েছে সেই ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোকে আমাকে মেজার করতে হবে। ঠিক আছে, তো মেজারমেন্টের জন্য আমার কি দরকার, তাহলে এককের দরকার। ঠিক আছে, এককের সাহায্যে, অর্থাৎ ওই দোকানদারের কাছে গিয়ে যখন আমি বলেছিলাম 1 দাও, তখন কি সে 1টা দানাও দিতে পারে চিনি, বা সে অতটা কনফিউজ হয়ে পড়ে গেছিল, অর্থাৎ সে কনফিউজড, কি সে আমার কাছে কি চাইছে, তখন সে কি করলো, সে তখন মানে বললো যে তুই আবার যা গিয়ে জিজ্ঞেস করে আইগা যে কত কি নেবে। তখন তুমি বাড়ি এলে, বাড়ি এসে আবার জিজ্ঞেস করলে, গিয়ে বললে দোকানে কি আমাকে 1 কিলো চিনি দাও, তখন সে কি হলো, দোকানদার ঠিকঠাক ভাবে বুঝতে পারলো এবং তোমাকে পরিমাপ করে 1 কেজি দিয়ে দিলো। এই যে কেজিটা ব্যবহার করি সেটা হচ্ছে কি আমাদের ইউনিট। ঠিক আছে, একক। ঠিক আছে, এটাকে আমরা বলি একক, হ্যাঁ বাংলাতে বলা হয় একক, একদম। তাহলে একক এটাকে বলছি। তো এককের সাধারণত দুটো ভাগ থাকে। ঠিক আছে, যেমন কিছু কিছু ধর্ম রয়েছে সেগুলো কি হয়, মানে একদম দেখবে কি যে একটা ফুলের একটা সুগন্ধি থাকে, সেই সুগন্ধিটা কি থাকে, তার একটা নিজস্ব ধর্ম থাকে। ঠিক আছে, সেই যে সুগন্ধিটা, সেই ফুলের যে সুগন্ধিটা, সেটা কারোর উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, সে তার নিজস্ব, এটা তার নিজস্ব ধর্ম। সেম কিছু কিছু ইউনিট আছে যেগুলো কি হয়, সে একাই মানে একাই রাজা আর কি, সে কারোর উপর ডিপেন্ড করবে না। ঠিক আছে, তাহলে আমাদের গুণিতক একক স্যার? হ্যাঁ হ্যাঁ বলো স্যার, সেটা কি গুণিতক একক, গুণিতক একক? হ্যাঁ, প্রাথমিক তাহলে একক। প্রাথমিক যে একক তো, তাহলে সেটাকে আমি কি বলবো, ফান্ডামেন্টাল ইউনিট। ঠিক আছে, তাহলে স্যার গ্যাসীয় পদার্থের কি, গ্যাসীয় পদার্থের মানে একক হয়, ইউনিট হয়? গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এবার তোমাকে দেখতে হবে যে গ্যাসটা কি অবস্থা রয়েছে। একটা গ্যাস যেমন পাত্রের দেওয়ালে চাপ দেয়, তাহলে আমি চাপের এককটা বার করতে পারি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে ঠিক আছে, আমাদের দেখতে হবে যে যেটা মানে কাজটা কি করছে। ঠিক আছে, ঠিক আছে, আমরা যেমন একটা দৈর্ঘ্য স্কেলকে আমি কিসের সাহায্যে মাপতে পারি, দৈর্ঘ্য সাহায্যে মাপতে পারি, লেন, তো এরকম আসবে। তো আমরা আগে বলে দিই, ঠিক আছে, তোমরা একটু শুনে নাও। তাহলে ফান্ডামেন্টাল ইউনিট আমি জিজ্ঞেস করবো তখনই বলবে, তাহলে সুবিধা হবে, মানে আমাকেও বোঝাতে সুবিধা হবে, তোমরা বলতে সুবিধা পাবে। ঠিক আছে, তাহলে ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে কি আমাদের, মানে এটা হচ্ছে ফান্ডামেন্টাল। ঠিক আছে, তো এই যে ফান্ডামেন্টাল ইউনিট বা প্রাথমিক একক, তাহলে এটা হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে কি সেই জঙ্গলের যেমন সিংহ থাকে না, সে নিজেই রাজা, সেরকম এরাও ফান্ডামেন্টাল ইউনিট গুলো কি হচ্ছে, তারা নিজেই রাজা, সে কাউরির উপর ডিপেন্ড করবে না। ঠিক আছে, অর্থাৎ ইনডিপেন্ডেন্ট, ডিপেন্ড করবে না। তাহলে ইনডিপেন্ডেন্ট মানে কি, হ্যাঁ ইনডিপেন্ডেন্ট, সে কাউরির উপর ডিপেন্ড করবে না, সে একাই রাজা। এবার ইন্ডিপেন্ডেন্ট বলতে গেলে কি হয়, কার উপর নির্ভরশীল, কারোর উপর নির্ভরশীল নয়। ঠিক আছে, যদি ডিপেন্ড করে তাহলে সেটাকে আমি কখনোই প্রাথমিক, হ্যাঁ স্বাধীন, তাহলে তাকে আমি কখনোই আমি কি বলতে পারি না, তাকে প্রাথমিক বলতে পারি না। আরেকটা হচ্ছে কি, 2 নম্বর হচ্ছে ডিরাইভ ইউনিট। ঠিক আছে, ডিরাইভ ইউনিট, ডিরাইভ ইউনিট মানে কি, এটা হচ্ছে সেই মানে কি বলবো, এটা হচ্ছে নির্ভরযোগ্য, মানে এ কি করবে, এই যে ফান্ডামেন্টাল ইউনিট গুলোর উপর ডিপেন্ড করবে। ঠিক আছে,
তাহলে যে সমস্ত ইউনিট গুলো পাবো, অর্থাৎ যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো পাবো, সেগুলো কার উপর ডিপেন্ড করবে? ফান্ডামেন্টাল ইউনিটের উপর ডিপেন্ড করবে। সেই সমস্ত ইউনিট গুলিকে আমি কি বলবো? ডিরাইভ ইউনিট, ঠিক আছে? বা এটাকে বলা হয় লব্ধ একক, ঠিক আছে? বাংলাতে বলা হয় লব্ধ একক, লব্ধ একক। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে দুটোর মধ্যে পার্থক্য, এটা ডিপেন্ডেন্ট নয় কাউরির উপর, এ একা একাই রাজা। আর এ কি হবে? এ কিন্তু এই প্রাথমিক এককের উপর ডিপেন্ড করবে। তো আমরা কি জানি যে একক আমরা প্রকাশ করার সময় আমরা দেখেছিলাম যে সাধারণত পৃথিবী জুড়ে যে সমস্ত ভৌত রাশিগুলো রয়েছে সেগুলোকে আমরা তিনটি পদ্ধতির সাহায্যে মাপতে পারি, ঠিক আছে? একটা হচ্ছে কি সিজিএস, একটা হচ্ছে কি এনকেএস, আর একটা হচ্ছে কি এসআই। তো এগুলো ফুল ফর্ম গুলো আমাদেরকে জানতে হবে। অনেক সময় জিজ্ঞেস করে যে এসআই এর ফুল ফর্ম কি বা সিজিএস এর ফুল ফর্ম কি। তো সিজিএস এর ফুল ফর্ম হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, ঠিক আছে? এমকেএস এর ফুল ফর্ম হচ্ছে, লিখে নিতে পারো, ঠিক আছে, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। সবাই পেন খাতা কলম নিয়ে বসো, ঠিক আছে? সবাই নোট করবে। তাহলে এটা কি? এটা হচ্ছে মিটার কেজি সেকেন্ড, এটাতে আমি কি বললাম সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এটাতে হবে কি মিটার কেজি সেকেন্ড। আর এইটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পুরো মানে ইন্টারন্যাশনালে গ্রহণযোগ্য ইউনিট। এইটা ইউনিটটা পরে আবিষ্কৃত হয়েছিল। তো আমরা যখন আদিকালে দেখেছিলাম, আদিকালে, হ্যাঁ স্যার, আবার একটু ফর্মগুলা বলবেন? একটা প্রশ্ন আছে, একটু বলতে পারি? হ্যাঁ বলো, কি প্রশ্ন বলো, দাঁড়াও এক এক করে নিয়ে শুনিনি, বলো কি প্রশ্ন। হ্যাঁ স্যার, আমি বলছি যে স্যার এসআই এর ফুল ফর্মটা হলো সিস্টেম ইন্টারন্যাশনাল, তাই বলেন তো স্যার? ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট স্যার। হ্যাঁ, একটা জায়গায় আমি সিস্টেম সিস্টেম ওটা একসাথে মানে ঘুরিয়ে পিছিয়ে লেখে, ঠিক আছে? ওটা কোনো ব্যাপার নয়, তোমাকে ইন্টারন্যাশনাল সিস্টেম এটাকে তোমাকে লিখে রাখতে হবে, ঠিক আছে? স্যার বলছি মানে সিস্টেমটা এস ওয়াই এস টি ই এম ই, এটা কেন লেখে একটু বলবেন? আরে ভাই কি বললে আরেকবার বলো স্যার। এমনি সিস্টেম বানানোর থেকে এটা তো একটু আলাদা, এখানে সিস্টেমের বানানটা হলো এস ওয়াই এস টি ই এম ই, এখানে ইটা কেন হয় বা এরকম এরকম লেখার মানে? ওইটা 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 তোমাদেরকে ইংলিশ ম্যামদেরকে জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যেটা জানি সেটাই বললাম, ঠিক আছে? অত আমরা স্পেলিংটা কেন হচ্ছে এটা ইন্টারন্যাশনাল সিস্টেম। ফার্স্টে তো আগে মানে ই আসছে না, এস আসছে, এস আই আসছে, তো এস এ কেন ইন্টারন্যাশনাল সিস্টেমটা এলো? এস তো হবে ফার্স্টে। এটাকে তুমি বলতে হ্যাঁ বলো কি প্রশ্ন। আর বলছি যে স্যার, আপনি যে এখানে এমকেএস ফুল ফর্ম দিয়েছেন যে মিটার কেজি সেকেন্ড, এখানে কেজিটা কিলোগ্রাম আমি লিখতে পারি? কিলোগ্রাম লিখে নাও না, ওগুলো আবার বলতে হবে, জিজ্ঞেস করতে হবে, ধুর লিখতে হয়। বেশ বেশ, এবার আমি শুরু করি, ঠিক আছে? তো এইটা হচ্ছে কি আমাদের আদি যুগে যেটা ব্যবহৃত হতো সেটা হচ্ছে কি সিজিএস। তো এই পদ্ধতি যখন ছিল তখন আমরা মানে যে এককটা পেতাম ফান্ডামেন্টাল ইউনিট, সেই ফান্ডামেন্টাল ইউনিটের মধ্যে যেগুলো ছিল সেগুলো হচ্ছে তিনখানা পেতাম, ঠিক আছে? অর্থাৎ তিনটে আমাদের ফান্ডামেন্টাল ইউনিট ছিল। একটা হচ্ছে কি এটা সেন্টিমিটার, সেন্টিমিটার কার একক আমরা ব্যবহার করি? দৈর্ঘ্য, তাই তো? তাহলে সেন্টিমিটার আমি কার জন্য ব্যবহার করি? দৈর্ঘ্যের জন্য। তাহলে এটা হচ্ছে কি দৈর্ঘ্য ছিল আগে, আর গ্রামটা কিসের জন্য? ভর, ভর মাপার জন্য, তাই তো? হ্যাঁ, মাস। আর সেকেন্ডটা হচ্ছে কি সময়, সময়। এই এই তিনটেকে আগে কি ধরা হতো? এই তিনটে সিস্টেমকে মানে এই যে তিনটে মানে কোয়ান্টিটি পাচ্ছি সেই কোয়ান্টিটিকে ধরা হতো কি আগেকার দিনে, যে এটাই হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। কিন্তু যখন আমাদের এসআই এলো, ঠিক আছে, অর্থাৎ সিস্টেম অফ ইন্টারন্যাশনাল যে ইউনিটটা এলো সেটা যখন আসলো তখন আমরা দেখতে পাচ্ছি যে মানে তখন বার করা হলো, অর্থাৎ বিজ্ঞানীরা গবেষণা করে বার করলো যে আমরা যে ফান্ডামেন্টাল ইউনিট গুলো পাই সেগুলো হচ্ছে সাতটা, ঠিক আছে? সাতটার মধ্যে এই তিনটে তো থাকবেই, তার সাথে থাকবে কি যে ইলেকট্রিক কারেন্ট প্রবাহিত হয় না, যে ইলেকট্রিক কারেন্ট যেটাকে আমরা বলি সেটা সেটা থাকবে, ঠিক আছে? অর্থাৎ তড়িৎ প্রবাহ থাকবে, তড়িৎ প্রবাহ। আর কি থাকবে? যে আমরা তাপমাত্রা মাপি, ঠিক আছে, সেই তাপমাত্রাটাও থাকবে, অর্থাৎ আমরা যেটা থার্মোডাইনামিক্সে ব্যবহার করি, ঠিক আছে, অর্থাৎ তাপমাত্রা।
তাপমাত্রা, ঠিক আছে, এটাও মাপা হয়, অর্থাৎ তাপগতীয় যে তাপমাত্রা হয় না সেগুলো, তাপগতীয় তাপমাত্রা, এগুলো এককগুলো আমি বলবো একটু পরে, ঠিক আছে। আর যে কোনো ধরনের মানে পদার্থের যে পরিমাণটা হয় না, সেই পরিমাণটাও আমরা বার করতে পারি। পদার্থের পরিমাণ বলতে গেলে আমরা যে অ্যাটমিক অ্যাটম গুলো পাই, বললেন কিন্তু আমরা, আমি তো ছটা পেয়েছি, বলতে তিনটে হলো আর এখানে তিনটে, তো ছটা এলো না? আমি বলে দিচ্ছি, আরো বলছি, দাঁড়াও না, আস্তে আস্তে আসছে, এত তাড়াহুড়ো কেন, আস্তে আস্তে শিখবো, ঠিক আছে, অত তাড়াহুড়ো করলে হবে, আস্তে আস্তে হচ্ছে তো, দাঁড়াও তো। আর একটা হচ্ছে কি, পদার্থের পরিমাণ, ঠিক আছে, পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ বলতে গেলে কি বোঝায়, আমরা দেখেছিলাম যে যে কোনো পদার্থ কি দিয়ে তৈরি হয়, অ্যাটম দিয়ে তৈরি হয়। সেই অ্যাটম মাপার সময় আমরা দেখেছিলাম যে অ্যাটমিক যে মানে পদার্থের যে পরিমাণটা থাকে, সেই পরিমাণটাকে আমরা কিসের সাহায্যে মাপি, মোল এককের সাহায্যে মাপি, ঠিক আছে, মোলের সাহায্যে মাপি। তো এটা হচ্ছে কি, পদার্থের পরিমাণটা হচ্ছে কি একটা ফান্ডামেন্টাল ইউনিট হিসেবে ধরে নিল। তাহলে আমি কতগুলো পেলাম, তিনখানা, তিনখানা, ছখানা হলো। আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে যে তীব্রতা, ঠিক আছে, দাঁড়াও একটু বলে দিই, তারপরে আসছি তোমাদের প্রশ্নতে আসছি, ঠিক আছে। তো এটা হচ্ছে কি, আরেকটা যেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দীপন প্রাবল্য, ঠিক আছে, অর্থাৎ দীপন প্রাবল্য বা যে জ্যোতি থাকে না, সেই জ্যোতির যে প্রাবল্যতা থাকে, সেই প্রাবল্যতা, ঠিক আছে, প্রাবল্যতা। তো এগুলো হচ্ছে কি আমাদের সাতটা ইউনিট, ঠিক আছে, কি ইউনিট, এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। বলো কে কি বলছিলে, বলো। স্যার বলছিলাম যে কয়েকজন স্পিকার আনমিউট করে রেখেছে, অসুবিধা হচ্ছে খুবই। সবাই মিউট করে দাও, প্লিজ মিউট করে দাও, ভিডিওটা রেকর্ডও হতে পারে, ঠিক আছে, হয়তো এতেও আসবে। তো এগুলো কি হচ্ছে, মোল, ঠিক আছে। তো পদার্থের পরিমাণটাকে আমি কিসের সাহায্যে মাপি, মোল এককের সাহায্যে মাপি। তড়িৎ প্রবাহ আমি কিসের সাহায্যে মাপি, তড়িৎ প্রবাহ আমরা অ্যাম্পিয়ার এর সাহায্যে মাপি, ঠিক আছে, এ দিয়ে, যেটাকে বলা হয় অ্যাম্পিয়ার। তো তড়িৎ প্রবাহ, ঠিক আছে, এটা যখন তোমরা উঁচু ক্লাসে পড়বে, এটা হচ্ছে কি, আমরা তড়িৎ প্রবাহটাকে যে এককের সাহায্যে মাপি, যেমন আমরা কেজিটাকে আমি মাপি, সেটা হচ্ছে অ্যাম্পিয়ার, ঠিক আছে, অ্যাম্পিয়ার, PHER, অ্যাম্পিয়ার, এটাকে আমরা মানে সংক্ষেপে বলি এ দিয়ে প্রকাশ করি, এটাকে অনেক সময় আই দিয়ে প্রকাশ করা হয়। তো এটা হচ্ছে কি আমাদের, এটা পেয়ে গেলাম। তাহলে আমার জানতে হবে যে তাপমাত্রা, তাপমাত্রা আমি কিসের সাহায্যে মাপি, কেলভিন এককের সাহায্যে মাপি, তাই তো, কেলভিন, এটা পেয়ে গেলাম। পদার্থের পরিমাণ তো আমি বললাম যে মোল। আর দীপন পাবল, দীপন পাবল এটা হচ্ছে কি, যে কোনো মানে রশ্মির যে উজ্জ্বলতা, অর্থাৎ যে জ্যোতির যে প্রবলতা, সেই প্রবলতাটাকে আমরা কিসের সাহায্যে মাপি, ক্যান্ডেলের সাহায্যে, ঠিক আছে। এগুলো তো যখন তোমরা 11-12 উঠবে, তখন এগুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা হবে, এখন শুধুমাত্র জেনে নাও, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে কি, যাই হোক, আছে মনে হয় ক্লাস 6-এ, আমি জানি না ক্লাস 6-এ আছে কিনা। তো ক্যান্ডেলা, ঠিক আছে, তো দীপন বাবু, তাহলে এগুলো সবগুলো আমরা জেনে নিলাম। তাহলে এটাকে আমরা কিসের সাহায্যে মাপি, মিটারের সাহায্যে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি কেজিতে, মানে সরি, এটা হচ্ছে কি গ্রামে, আর এটা হচ্ছে কি সেকেন্ডে, এটা হচ্ছে সেন্টিমিটার। তাহলে এগুলো হচ্ছে কি আমাদের মূল রাশি বা প্রাথমিক রাশি যেগুলো বলছি। তাহলে প্রাথমিক রাশি তো আমাদের আলোচনা হয়ে গেল, তাই তো। তাহলে প্রাথমিক রাশি গুলোকে আমরা যে মাত্রা আমরা বলছি, সেই মাত্রা গুলো আমরা একটু পরে আসছি। তো আগে প্রাথমিক রাশি হয়ে গেলে, এরপরে ডেরিভেটিভ মানে ডিরাইভ যেগুলো আছে, ডিরাইভ ইউনিট গুলো আমরা দেখে নেবো। তো ডিরাইভ ইউনিট গুলো কি হচ্ছে, বা লব্ধ একক গুলো, লব্ধ একক গুলো হচ্ছে কি, এদের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। যেমন আমরা কি জানি যে, ধরে নাও ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমরা কি জানি যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাই তো। ক্ষেত্রফল অনেক রকমের হয়, কিন্তু আমি জাস্ট একটা ধরে নিলাম যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাই, ঠিক আছে। হ্যাঁ, বিভিন্ন যে বিভিন্ন এর বিভিন্ন রকম ক্ষেত্রফল হয়, আমি শুধুমাত্র একটা নিয়ে নিলাম, যেটা হচ্ছে কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই যে দৈর্ঘ্য, তারপরে আবার অন করেছি এরা। হ্যাঁ স্যার, এরা তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, ঠিক আছে, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তো দৈর্ঘ্যটা দেখো, দৈর্ঘ্যের একক হচ্ছে কি আমাদের সেন্টিমিটার, তাই তো। আমি যদি আমি এতে নি, সিজিএসএ নি, তাহলে কি হবে, এটা হচ্ছে সেন্টিমিটার, ঠিক আছে। আর প্রস্থটা কিসের সাহায্যে মাপি আমি, এটাও দৈর্ঘ্যের সাহায্যে মাপি, তাহলে সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার। তাহলে দেখো, এটা কি কিসের উপর নির্ভর করছে, দুটো প্রাথমিক রাশির উপর ডিপেন্ড করছে। তাহলে এরকম ও যদি একাই থাকতো, যদি সেন্টিমিটারটা একাই থাকতো, তাহলে আমি সেটাকে কি বলতাম, সেটাকে আমি বলতাম প্রাথমিক রাশি বা ফান্ডামেন্টাল ইউনিট, ঠিক আছে, প্রাথমিক একক বা ফান্ডামেন্টাল ইউনিট। কিন্তু এ কি করছে, আরেকটা এককের সাহায্যে, অর্থাৎ প্রাথমিক এককের উপর ডিপেন্ড করে তারা কি করছে, একটা ইউনিট তৈরি করছে, অর্থাৎ দুটো প্রাথমিক ইউনিট মিলে তৈরি হচ্ছে কি আমাদের ক্ষেত্রফলের ইউনিট। সেই জন্য এটি, এগুলোকে বলা হয় কি ডিরাইভ ইউনিট, ঠিক আছে। যদি এরকম হয়, তাহলে যেগুলো পাবো সেগুলো হচ্ছে কি আমাদের ডিরাইভ ইউনিট। তো আশা করি বুঝতেই পারছো যে ডিরাইভ ইউনিট কি, তাহলে আর বলার মানে দরকার নাই।
তাহলে স্যার দুটো প্রাথমিক মানে ইউনিট যুক্ত হয়ে লব্ধ একক সৃষ্টি হয়। লব্ধ একক সৃষ্টি হয়, যুক্ত হয়ে নয়, সবসময় দেখবে কি গুণাকারে থাকে, ঠিক আছে? যুক্ত মানে এখানে কি হচ্ছে, স্যার উচ্চতাও তো গুণাকার, তাহলে একটা লব্ধ রাশি, স্কোয়ার হচ্ছে তাই উচ্চতা, তো? উচ্চতা ভর, হ্যাঁ, যখন দেখবে কি একটার অধিক থাকবে প্রাথমিক রাশি, তখনই সেগুলোকে একদম চোখ বন্ধ করে সেগুলোকে বলে দেবে যে লব্ধ একক, মানে লব্ধ একক, ঠিক আছে? স্যার উচ্চতা লব্ধ প্রাথমিক রাশি হবে? উচ্চতা কিসের সাহায্যে মাপি আমি, সেন্টিমিটারের সাহায্যে মাপি, তাহলে সেন্টিমিটারের ক্ষেত্রে আমি তো একটাই পাবো সেন্টিমিটার, অর্থাৎ একটাই একক পাচ্ছি, সেটা কি হবে, সেটা তো প্রাথমিক রাশি হবে, তাই না? যেটার ক্ষেত্রে আমি, তুমি ভালো করে বুঝে নাও সব, মানে জিনিসটা আগে বুঝে নাও, যদি আমি একের অধিক প্রাথমিক রাশি পাই, ভালো করে শোনো, একের অধিক প্রাথমিক রাশি পাই, তাহলে সেগুলোকে আমি কি বলবো, লব্ধ রাশি বা লব্ধ একক বলবো। যদি আমি একটা প্রাথমিক রাশি পাই, তাহলে সেটাকে আমি বলবো প্রাথমিক রাশি। বোঝাতে পারলাম অর্থাৎ একদম? স্কোয়ার দিয়ে যেটা মানে ওটাকে গুণ করে যেটা স্কোয়ার করব মানে গুণিত হয়ে যাও। হ্যাঁ, এটা স্কোয়ার হয়ে যাবে সেন্টিমিটার স্কোয়ার, এটা আমার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? এবার আসবো আমরা যে, হ্যাঁ, তাহলে এবার আসবো আমরা যে একক, ঠিক আছে? তো আমরা কিসের সাহায্যে মাপি, আমরা তিনটে জিনিস নিয়ে আগে আলোচনা করে নিই, যে দৈর্ঘ্য, ভর আর সময়। দৈর্ঘ্যের ইংরেজি কি বলো? লেন্থ, 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 ঠিক আছে, লেন্থ। আর ভরের একক হচ্ছে, মানে ভরের যে ইংরেজি সেটা হচ্ছে মাস, ঠিক আছে? সময় হচ্ছে সেকেন্ড, টাইম, সেকেন্ড, হ্যাঁ, ঠিক আছে? তো ডাইমেনশন বা সময় সেকেন্ড, ঠিক আছে? এটা কখনোই তুমি মানে মিনিটে নেবে না, যখনই তুমি কোনো একটা ইউনিট বার করবে সর্বদাই কি হয়, সেকেন্ডটাই নিবে, ঠিক আছে? যে কোনো মানে যে কোনো একক বার করবে তখন এটাকে সেকেন্ডে নিয়ে নেবে, ঠিক আছে? অর্থাৎ যদি আমাকে বলা হয় 1 ঘন্টা বলে দেয়, অর্থাৎ কোনো একটা অঙ্ক করতে যাচ্ছি, তখন হয়তো বলে দিলো যে 1 ঘন্টা বলে দিয়েছে, সেটাকে আমি কি করব, সেকেন্ডে নিয়ে আসবো, সেকেন্ডে নিয়ে আসে আমি ক্যালকুলেশন করব। তো যাই ঠিক হোক, আছে। এগুলো ছোট ছোট জিনিস। তো এরপরে আমি আসি যেটাতে আসছিলাম, যে লেন্থ। তো মাত্রা যখন আমরা, মানে মাত্রা যখন বিজ্ঞানীরা বার করেছিল, যে এই যে এদের প্রথম অক্ষরটা, ঠিক আছে, দৈর্ঘ্যের মাত্রাটাকে এল ধরে নিয়েছিল, ভরের মাত্রাটাকে কি ধরেছিল, ভরের মাত্রাটাকে এম ধরে নিয়েছিল, ঠিক আছে? অর্থাৎ মাস থেকে কি এসছে, এম এসছে। সময়ের এককটাকে কি ধরেছিল, টাইম। টাইম মানে কি হচ্ছে, অর্থাৎ এটাকে আমি টাইম বলি, সরি সেকেন্ড বলছি, আবার টাইম হবে তো, তো তাহলে টাইম, ঠিক আছে? এটাকে কি ধরে নিয়েছিল, টি। তাহলে এইভাবে এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে মাত্রা। মাত্রা আমার কেন দরকার, কে পারবে, যে কোনো একটা কারণ বলো, মাত্রার আমার দরকার কেন? এই দৈর্ঘ্য, ভর, এগুলো পরিমাপ কোন বস্তুর একটা পরিমাপ করার জন্য এই মাসটা প্রয়োজন, করার জন্য মাত্রা দরকার, মানে কতটা পরিমাণটাকে জানার জন্য। দেখো, মাত্রা আমাদের সাধারণত আমরা যদি একটা রাশি থেকে, ঠিক আছে, দেখো আমার শুনে নাও কথাটা, তোমরা আগে শুনে নাও, তারপরে নিজেরাই বুঝে যাবে, ঠিক আছে? কোন একটা রাশি থেকে অন্য যদি আমি একটা রাশিতে যাই, ঠিক আছে, অর্থাৎ একটা সিজিএস পদ্ধতি থেকে যদি আমি এসআইতে যাই, তাহলে আমার কিসের দরকার, মাত্রার দরকার। কোন একটা সমীকরণ যদি আমাদের, ধরো গতির সমীকরণ আছে, সেই গতির সমীকরণ গুলো ঠিক হয়েছে না ভুল হয়েছে, সেগুলো আমরা কিসের সাহায্যে বলতে পারি, মাত্রার সাহায্যে বলতে পারি, ঠিক আছে? আবার কি করতে পারি আমরা, যে মানে এই যে সমীকরণ বলতে পারবো যে কোনো সমীকরণে, ঠিক আছে, তাহলে যে কোনো একটা সমীকরণ নিয়ে নাও, আমি আস্তে আস্তে আসছি, ঠিক আছে? এখন আসবো না, এখন আসতে পারে সবাই বুঝতে পারবে না। তো এটা কি হচ্ছে, এল এম টি দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে কি আমাদের মাত্রার কাজ, মাত্রার সাহায্যে আমরা যে কোনো সমীকরণ ঠিক না ভুল সেটা আমি বলে দিতে পারি। তো আমরা যে কোনো একটা রাশি নিয়ে নেবো, ঠিক আছে? অর্থাৎ এই যে মাত্রা নির্ণয় করার সময় তোমাকে আগে জিনিসটাকে জানতে হবে। যদি আমাকে বলা হয় কি বেগ, বেগ জিনিসটা কি, অর্থাৎ কার কার মানে কাকে কাকে নিয়ে বেগ তৈরি হচ্ছে, সেইগুলো তোমাদেরকে জানতে হবে। আর সেগুলো যদি না জানতে পারো, তাহলে কিচ্ছু করার নাই, মাত্রা নির্ণয় করতে পারবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে? কি বললেন স্যার, কি মানে কি কি জানতে হবে? যে কোনো তুমি যার মাত্রাটা বার করবে সেটার বিষয়ে তোমাকে জানতে হবে, ঠিক আছে? অর্থাৎ আমি যদি ধরো বলের একক বার করি, ঠিক আছে, বলের মাত্রাটা আমি বার করতে চাই, তাহলে বলের মাত্রা আমি বার করবো কি করে, বলটা কি বা কাকে কাকে নিয়ে তৈরি হচ্ছে সেটাই যদি আমি না জানলাম, তাহলে বলটা আমি বার করতে পারবো না, ঠিক আছে? তাহলে সেটাই সেটাই তাহলে জিনিসগুলো আমাকে জানতে হবে, তাহলে এমনিতে ইজিলি বেরিয়ে যাবে। তাহলে যে কোনো আমি একটা নিয়ে নিলাম, ধরে নাও বেগ নিয়ে নিলাম, ঠিক আছে? প্রথমে আমি বেগ দিয়ে দিচ্ছি, সহজ, সবাই জানো বেগ একদম নিচু ক্লাস থেকে আছে। তো বেগ আমি, বেগ কি কি দিয়ে তৈরি হয়, বেগ কি কি দিয়ে তৈরি হয় বলো? সরণ,
এই সময়ে যতটা পরিমাণে সরণ হয় সেটাই হচ্ছে কি আমাদের বেগ, বেগ না বন্ধু? তাই তো, টি সময়ে যতটা সরণ হয় সেটাই হচ্ছে আমাদের বেগ। তাহলে বেগের মাত্রা মানে বেগের যে এটা পাবো, রাশিটা পাবো, অর্থাৎ গাণিতিক রূপটা পাবো, সেটা কি হবে? সরণ বাই সময়, তাই তো, সেটাই হচ্ছে আমাদের বেগ। তাহলে সরণ আমি কিসের সাহায্যে মাপি? সরণ আমি কিসের সাহায্যে মাপি বলো? এই যে দূরত্বটা, দূরত্বটা আমি কিসের সাহায্যে মাপি? মিটারের সাহায্যে মাপি, তাই তো, মিটার, সেন্টিমিটার, এটার সাহায্যে আমরা মাপি। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এটা কি সেন্টিমিটার বা মিটার, যে কোনো একটা, ঠিক আছে, যে কোনো একটা লিখবে। আমি দুটোই লিখছি অবলিক দিয়ে, সেই জন্য কি হবে, যে কোনো একটা লিখবে। আর টাইম কি? টাইম তো সর্বদাই সেকেন্ডই হয়, ঠিক আছে, এটা বলে দিলাম। তাহলে এবার দেখো, এই যে সেন্টিমিটার বা মানে সেন্টিমিটার পার সেকেন্ডও হতে পারে, সেন্টিমিটার পার সেকেন্ডও হতে পারে, আবার মিটার পার সেকেন্ডও হতে পারে, ঠিক আছে। এটা ডিপেন্ড করছে আমি কোন পদ্ধতিতে বার করছি, ঠিক আছে। এটা তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড কখন হবে? যখন আমি সিজিএস এ বার করব, ঠিক আছে। আর মিটার পার সেকেন্ড কখন হবে? যখন আমি এসআই তে বার করব। তার আগে একটা জিনিস বলার ছিল, যেটা হচ্ছে কি আমাদের এমকেএস যেটা ছিল, ঠিক আছে, অর্থাৎ আমাদের এখানে দেখছিলাম যে এমকেএস আর এসআই ছিল। এমকেএস এমকেএস আর এসআই টা প্রায় সেম, ঠিক আছে, একই রকম। এক্ষেত্রে দেখবে যে এটা কি পাবে, মিটারে পাবে, কেজিতে পাবে, আর এটা হচ্ছে কি সেকেন্ডে পাবে, ঠিক আছে। এসআই তে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো মিটার, সেকেন্ড, কেজি, এগুলোতে ব্যবহার করা হয়, ঠিক আছে। অর্থাৎ এমকেএস আর এসআই টা প্রায় সেম। এসআই টা সর্বদাই কি হয়, ভারী হয়। ভারী বলতে গেলে কি হয়, মানে আগেকার দিনে ধরো ছোট ছোট মোবাইল যেগুলো ব্যবহার হতো, এখনকার দিনে একটা ফোনে সেই 5টা ফোনের মানে কাজ করবে, ঠিক আছে। তাহলে সেই হিসাবে মানে এসআই টাকে অনেকটাই ভারী একক বলা হয়, ঠিক আছে। তাহলে মানে ব্যাপারটা খানিক বুঝে নাও, ব্যাপারটা হচ্ছে আগেকার দিনে ধরে নাও 5টা ফোন রয়েছে, সুইচ ওয়ালা ফোন, সেই 5টা ফোনে যে কাজটা করতে পারবে, এখন একটা ফোনে সেই কাজটা করতে পারে তো? হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে কি পরবর্তীকালে আবিষ্কৃত, ঠিক আছে। সেই জন্য এই এসআই টা কি হয়, এসআই টা সর্বদাই ভারী হয়। ভারী হয় কেন হয় সেগুলো বলছি, আর আসবো আমরা, সব আসবো একটা করে। তাহলে এক্ষেত্রে বলো যে আমরা মাত্রাটা পেয়েছিলাম, ঠিক আছে, সিজিএস এ যেটা পেয়েছিলাম, বলো সেন্টিমিটারের ক্ষেত্রে কি পেয়েছিলাম দেখে বলে দাও। লেন্থ এল, তাই তো? তাহলে এল বাই টি তে সেকেন্ডটা কি হয়েছিল, টাইমটা টি, তাহলে এল বাই টি হয়ে যাবে, ঠিক আছে। এইটা আলাদা জিনিসটা বেশ আমি বলে দিচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড, দাঁড়াও। বলো বেগটা আমি কি দিলাম, কি পেলাম? বেগ সমান এস বাই টি, তাই তো? অর্থাৎ বেগ সমান সরণ বাই সময়। সরণের একক কি? সরণের একক হচ্ছে সেন্টিমিটার। টাইমের একক কি? সেকেন্ড, ঠিক আছে। তাহলে সেকেন্ড পাচ্ছি, সেন্টিমিটার আর সেকেন্ড পাচ্ছি। সেন্টিমিটারে আমি কি দেখলাম, অর্থাৎ যে দৈর্ঘ্য ছিল, দৈর্ঘ্যের মাত্রাটা আমি কি দেখলাম, যে দৈর্ঘ্যটার লেন্থ, লেন্থের থেকে আমার কি এসছে, এল এসছে, মাত্রাটা হচ্ছে আমার এল। দৈর্ঘ্যের যে মাত্রাগুলো পাবো, অর্থাৎ যেটাকে আমি সেন্টিমিটার মিটারের সাহায্যে প্রকাশ করতে পারবো, সেগুলোকে যে মাত্রাটা পাবো সেগুলোর জন্য, সেগুলো হচ্ছে কি এল পাবো, ঠিক আছে। অর্থাৎ সেন্টিমিটার থাকতে পারে বা মিটারও থাকতে পারে, সেটার জন্য সবগুলোর ক্ষেত্রে কি পাবো, আমি এল পাবো। অর্থাৎ দৈর্ঘ্য যখনই আসবে, দৈর্ঘ্য রিলেটেড যখনই আসবে, তখনই সেটার ক্ষেত্রে মাত্রাটা কি হয়ে যাবে, এল হয়ে যাবে, ঠিক আছে। এগুলো হচ্ছে বেসিক জিনিস, তোমাকে দৈর্ঘ্যের ক্ষেত্রে এলটা জানতে হবে, অর্থাৎ দৈর্ঘ্যটাকে আমি কিসের সাহায্যে প্রকাশ করি, এল এর সাহায্যে প্রকাশ করি। ভরটাকে আমি কিসের সাহায্যে প্রকাশ করি, এম এর সাহায্যে প্রকাশ করি, একটু আগে বলে দিলাম। সময়টাকে আমরা টি সাহায্যে প্রকাশ করি, অর্থাৎ ওদের হচ্ছে, এগুলো হচ্ছে মাত্রা। এই ক্ষেত্রে বলে যে সেন্টিমিটার যেটা পেলাম সেটা হচ্ছে কি আমার দৈর্ঘ্যের একক, তাহলে এল বসিয়ে দিলাম। আর সেকেন্ডটা হচ্ছে কি টাইমের একক, তাহলে এটা হবে টি। তাহলে এই যে এই জিনিসটা যেটা পাবো সেটা হচ্ছে কি আমাদের মাত্রা, ঠিক আছে। অর্থাৎ এটা হবে কি বেগের মাত্রা, দৈর্ঘ্য বাই সময়। দৈর্ঘ্য বাই স্যার সময়, এল টি মাইনাস ওয়ান লিখলে তো হয়, এবার লিখবো এল টি মাইনাস ওয়ান, ঠিক আছে। এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দেবে, ঠিক আছে, কারণ কি উপরে গেলে পরে কি হয়ে যায়, মাইনাস ওয়ান হয়ে যায়, ঠিক আছে, ঠিক আছে, ইনভার্স হয়ে যায়। যদি নিচে পাওয়ার টু থাকে তাহলে উপরে গেলে পরে মাইনাস টু হয়ে যাবে, এগুলো তো সবাই জানি। তাহলে এবার, তাহলে এটা তো হয়ে গেল বেগ। তাহলে এবার বলো যে আমরা যদি আয়তন, আয়তন কিসের একক, মানে আয়তন কি হয়, আয়তনের যে রাশিমালাটা পাই সেটা কি হয়, আয়তন দৈর্ঘ্যের কি? হ্যাঁ, দৈর্ঘ্যের কিউব, বা সুন্দর বলেছে। তাহলে দৈর্ঘ্যের কিউব হয়, তাই তো, দৈর্ঘ্যের ব্র্যাকেটের মধ্যে কিউব। তাহলে দৈর্ঘ্যের কিউব যেটা পায় সেটা কি হয় বলো? তাহলে দৈর্ঘ্যের একক, দেখো দৈর্ঘ্যের এককটা কি হয়, সেন্টিমিটার, তাই তো? এখানে সেন্টিমিটার কিন্তু একটাই আছে, কিন্তু এখানে দেখো কিউব রয়েছে, তার মানে কি 3টে সেন্টিমিটার দিয়ে তৈরি হয়েছে, সেই জন্য এটা কি হয়ে যাচ্ছে আমাদের লব্ধ একক হয়ে যাচ্ছে। তাহলে এবার বলো যে যেটা পাবো সেন্টিমিটারের মাত্রা আমি কি পেলাম,
অর্থাৎ দৈর্ঘ্যের মাত্রা আমি কি পেলাম, সেটা হচ্ছে এল। তাহলে এল এর কিউব হয়ে গেলে পরে কি হবে, আমি যেটা পাবো সেটা হচ্ছে এল কিউব পাবো। এটাই হচ্ছে মাত্রা। বলো, কারোর এতক্ষণ যে এগুলো পড়ালাম তার মধ্যে কিছু ডাউট আছে কি বলো? না স্যার, একদম ক্লিয়ার তো? আস্তে আস্তে আমরা, হ্যাঁ বুঝিয়ে দেবেন কোনটা বলো, টি মাইনাস ওয়ান স্যার? এটা একটু বুঝলাম না, এটা একবার বুঝিয়ে দেবেন। এইটা দেখো, এল কিউবটা বুঝতে পারলাম না স্যার, এল কিউবটা কেন লিখলাম? আমরা এটা একক জানি, ওই জন্য তো আমি তোমাকে প্রথমে বললাম যে আমাকে জিনিসটা জানতে হবে, আয়তন জিনিসটা কি 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 দিয়ে তৈরি হয়। আয়তন মানে হচ্ছে কি, দৈর্ঘ্যের কিউব মিলে তৈরি হয়। আমি যদি আয়তনটাই জানলাম না তাহলে আমি তাকে, আয়তন তো ঘনত্ব মাপার জন্য ব্যবহার করা হয়, ঘনত্ব মাপার জন্য ব্যবহার করা হয়, এবং সেটা কি কি দিয়ে তৈরি হয়। হ্যাঁ বলো বলো। খুব চ্যাটিং করছে সবাই, এত মেসেজ আসলে ভালো লাগে। আরে এই কেউ চ্যাট করো না, প্লিজ চ্যাট করো না, নইলে আমি আমি না এখানে এন্ড করে দেবো, বিশ্বাস করো। এরকম দেখা বললে হয়, ইংলিশটা কি ভলিউম? তো এইটা যেটা যে একজন বলে যে এটা বুঝতে পারছি না, আমরা কি জানি সমীকরণ যখন আমরা করি তখন এ বাই যদি আমার বি কিউব থাকে তাহলে আমি এটাকে লিখলে পরে আমি কি পাই, এ বি তার কিউব, এটা পাই। যদি এটাও না জানো তাহলে আর কি বলবো। হ্যাঁ এগুলো আমাদেরকে ছোটখাটো জিনিস জানতে হবে, ঠিক আছে? তাহলে এটা আমি কি পেয়ে গেলাম, তাহলে এটা হচ্ছে কি একটা লব্ধ একক পেয়ে যাচ্ছি। তাহলে এবার একটু কঠিন করি, ঠিক আছে? আমরা সবাই কি জানি বল বলি, বল বল কাকে বলা হয়, কথা বলাটাকে তো বল বলা হয় না, বল জিনিসটা কি? বাইরে থেকে যা প্রয়োগ করা হয়, বাইরে থেকে যা প্রয়োগের ফলে স্থির বা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন বা একদম 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 বেশ বেশ, সবাই মিউট করে দাও এবার, ঠিক আছে? তাহলে আমরা বল কি জানি, বলটাকে আমরা ফোর্স হিসেবে জানি, তাই তো? অর্থাৎ ইংরেজিতে সেটাকে বলা হয় কি, ফোর্স। কি বলো স্যার? স্যার এখানে সোদিয়া নামের কোন একজন শুধু সব সময় স্পিকারটাকে আনমিউট করে রাখছে। হ্যাঁ স্যার, সোদিয়ার আনমিউটের জন্য স্যার আপনার কথা খুব ডিস্টার্ব হচ্ছে। বেশ, ও ও শুনে নিয়েছে আশা করি, আশা করি ও চুপচাপ হয়ে গেছে। বেশ দেখো কিছুটা সময় আছে, এই সময় তোমরা ডিস্টার্ব করো না, ডিস্টার্ব করলে তোমাদেরই লস, আমার কোনো ব্যাপার নাই, ঠিক আছে? তোমাদেরই লস, আর তোমাদের ভালোর জন্যই আমরা এত কষ্ট করছি যাতে তোমরা একটু ভালো রেজাল্ট করো, ঠিক আছে? তো তোমরা আশা করি এই জিনিসটা মানে কোঅপারেট করবে আশা করি। তাহলে ফোর্সটাকে আমরা কিসের সাহায্যে প্রকাশ করি, সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, বল যেটা বলি আমরা বাংলাতে, সেটা হচ্ছে কি যেটা প্রয়োগ করে আমরা কোন একটা বস্তুর অবস্থার পরিবর্তন করতে পারি। সেটা শেপও পরিবর্তন হতে পারে, অবস্থার পরিবর্তন মানে গতিরও পরিবর্তন হতে পারে, ডাইরেকশনেরও পরিবর্তন হতে পারে। সেগুলো আমরা কিসের সাহায্যে প্রকাশ করতে পারি, মানে পরিবর্তন করতে পারি, বলের সাহায্যে পরিবর্তন করতে পারি, ঠিক আছে? তাহলে এই বলের সমীকরণ যারা নিউটনের গতিসূত্র পড়ে নিয়েছো তাদের ক্ষেত্রে তারা আশা করি বলটা একদম পুরো ক্লিয়ারলি ভাবে জানো। তাহলে বলের যে পরিবর্তন হয় সেটা কি হয়, এফ সমান হয় আমার এম ইন্টু এ, ঠিক আছে? এটা হচ্ছে বলের সমীকরণ, ভর ইন্টু ত্বরণ। এবার তোমরা যে যা বলছিলে যে আয়তন নিয়ে তোমাদের যা ডিস্টার্ব মানে গন্ডগোল হচ্ছিল, তাহলে এখানে দেখো আমি যদি বল জিনিসটা আমি না জানি তাহলে আমি এম এ এই সমীকরণটা আমি যদি না জানি তাহলে আমি এককটা বার করবো কি করে, মাত্রাই বা বার করবো কি করে? ওই জন্যই যে কোনো কোয়ান্টিটি গুলোকে আমাকে জানতে হবে, ঠিক আছে? তাহলে ভর ইন্টু ত্বরণ, তো আমাদের ভর মানে এটা নিয়ে তো কোনো মানে ডাউট নাই, তা শুধুমাত্র ত্বরণ নিয়ে, যারা ত্বরণ জিনিসটা জানো না তাদেরকে একটু বলে দিই। ত্বরণ হচ্ছে কি, ধরে নাও কোন একটা বস্তু এই জায়গায় রয়েছে, এই জায়গা থেকে আমি এই জায়গাতে গেল, ঠিক আছে, টি সময় পরে। এই যে প্রাথমিক বেগটাকে যদি ইউ ধরা হয় আর এটা হচ্ছে কি অন্তিম বেগ, ঠিক আছে? অর্থাৎ এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল, অন্তিম বেগ হচ্ছে ভিটা। তাহলে এই যে বেগের যে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ প্রাথমিক বেগের তুলনায় অন্তিম বেগটা অনেকটা বেশি হচ্ছে, কারণ বেগের বৃদ্ধি পাচ্ছে এই সময় যত বাড়ছে, ঠিক আছে? অর্থাৎ সাইকেলটা কি হচ্ছে, সাইকেলটা তুমি আস্তে আস্তে চালাচ্ছিলে, অর্থাৎ কোনো একটা বেগ নিয়ে চালাচ্ছিলে, ঠিক আছে? সেই বেগটা তুমি কিছু সময় পরে অর্থাৎ অনেকটা বেড়ে গেল, বেড়ে যাওয়ার পরে কিছু সময় পরে তুমি একটা অর্থাৎ বি পয়েন্টে পেলে, বি পয়েন্টে তোমার যে বেগটা পাবে সেটা হচ্ছে কি তোমার ফাইনাল বেগ, অর্থাৎ ওই বেগটা তোমার কি হচ্ছে অন্তিম বেগ। তাহলে এই যে বেগ দুটোর যে পরিবর্তন হবে, সেই পরিবর্তন বাই সময় অর্থাৎ বেগের পরিবর্তনের যে হার হবে সেটাই হবে আমাদের যে ত্বরণটা, ঠিক আছে? অর্থাৎ এক্ষেত্রে কি হবে, ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ বেগের যে পরিবর্তনের হার, ঠিক আছে? টাইম দিয়ে আমরা, টাইম দিয়ে কোনো একটা একে যদি আমি ভাগ করি তাহলে যে জিনিসটা পাই সেটা হচ্ছে কি হার, ঠিক আছে? রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, ঠিক আছে? অর্থাৎ যারা এ করে তারা দুজন বলছে যে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি সেটাই হচ্ছে আমাদের কি অ্যাক্সিলারেশন, ঠিক আছে?
তো এই যে অ্যাক্সিলারেশন, তার মানে কি বেগের পরিবর্তন, তার মানে কি তুমি যে এটা পেয়েছো ধরে নাও 5 - 3, এটা কি পাবে? 5 - 3 করলে পরে 2 পাবে, তাই না? তাহলে এটাও তো নাম্বার পাচ্ছ, দুটো নাম্বারকে বিয়োগ করলে যখন নাম্বারই পাচ্ছ, তখন দুটো বেগকে বিয়োগ করলে তুমি তো বেগই পাবে, তাই না? ডিভি বাই ডিটি, যখন বেগের পরিবর্তন হয়ে যায়, বেগের পরিবর্তনকে আমরা ডিভি দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? অর্থাৎ যে বেগটা পাবো সেই বেগটার পরিমাণ বিয়োগ করার পরে, ঠিক আছে? তাহলে বেগটা আমি কি পাচ্ছি, বেগটা অর্থাৎ দুটো বেগের বিয়োগ করলে আমি সেটা রেজাল্ট হিসেবে আমি বেগই পাবো, এবং টাইমটা তো আমার টাইমই রয়েছে। আর বেগের এককটা আমি কি জানি, বেগ সমান আমি কি জানি, কি বেগ সমান আমি কি জানি, সেন্টিমিটার হবে বেগের একক, হচ্ছে সেন্টিমিটার আর সেকেন্ড, আর নিচে কি হবে, নিচে হবে সেকেন্ড, ঠিক আছে? সেন্টিমিটার সেকেন্ড, নিচে হবে সেকেন্ড, তাহলে এটা গুণ করলে কত হবে, সেন্টিমিটার আর নিচে সেকেন্ড, সেকেন্ড গুণ হয়ে যাবে, বেশ সেকেন্ড স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে? এটা আমি কার পেলাম, ত্বরণের পেলাম। তাহলে আমি এটাকে আমি কোথায় বসাবো, এখানে বসাবো। তাহলে এফ সমান আমি কি জানি, এম এ, ঠিক আছে? এমটা কত, এমটা হচ্ছে ভর, তাহলে ভরের একক কি হয়, কেজি বা গ্রাম হয়। তাহলে আমি যেহেতু এটাকে সেন্টিমিটারে নিয়েছি, তাহলে এটাকে আমি গ্রামে নেবো, তাহলে গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, এটা আমি পেলাম কি, এই ফর্মুলা থেকে আমি এই এককটা পেলাম, ঠিক আছে? তো এই এককটা পেলাম, এই যে এককটা পাই সেটাকে আমাদের কি বলা হয়, গ্রাম সেন্টিমিটার আর সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? এইটাকে যেটা পাই সেটাকে বলা হয় ডাইন, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের ডাইন। জিটাকে কি ধরলাম, জি ইনটু যেটা সিএম প্লাস এসএন করলেন, জিটা গ্রাম, মাস মাস মাসের ওজন, আমরা সিজিএস বার করছি, সিজিএস বার করছি, ঠিক আছে? ঠিক আছে স্যার, এসআই তো বার করে দিই, এসআই তো হচ্ছে কি, এসআই তো হবে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, যাদের অসুবিধা হচ্ছে তাদের জন্য লিখে দিলাম, ঠিক আছে? তাহলে এবার বলো যে মাত্রাটা আমাকে বার করতে হবে, মাত্রাটা আমি কি করে বার করব, মাত্রা আমি কেজির মাত্রা কি জানি, ভরের মাত্রা হচ্ছে এম, এম আমি জানি, মিটার দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা কি এল, সময় টি, স্কয়ার আছে সেজন্য আমি স্কয়ার করে দিলাম। এবার এই স্কয়ারটা উপরে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে, তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এটাই হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের কি, কার কার মাত্রা, বলের, বলের মাত্রা, ঠিক আছে? তো যখন তোমরা উঁচু ক্লাসে উঠবে বা তোমাদের হয়তো আছে, তো দেখবে যে এক এটাকে কি বলা হয়, অর্থাৎ এটাকে যদি আমি এই যে এসআইটা একক হয়, এটা হচ্ছে কি নিউটন, এটা হচ্ছে কি ডাইন, এটা হচ্ছে নিউটন, এটাকে নিউটন বলা হয়, ঠিক আছে? আর আমি কি বললাম যে এসআই এককটা হয় কি, ভারী একক, ঠিক আছে? সেই জন্য দেখবে যে 1 নিউটন সমান লিখা থাকে যে 10 টু দি পাওয়ার 5 ডাইন, এটা লিখা থাকে। তাহলে এই যে একক অর্থাৎ নিউটন থেকে ডাইনে গেলাম, তাহলে এই যে 10 টু দি পাওয়ার 5 ডাইন পেলাম, এটা কিভাবে পেলাম, সেটা আমরা কার সাহায্যে প্রকাশ করতে পারি, মাত্রার সাহায্যে প্রকাশ করতে পারি, ঠিক আছে? মাত্রার সাহায্যে আমরা কি করে বলতে পারি, দেখো এটা আমি কি পেয়েছিলাম, কেজি মিটার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? এটা মনে রেখে দাও বা খাতায় লিখে নাও, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে নিউটন, কেজি মিটার আর সেকেন্ড স্কয়ার পেয়েছিলাম, ঠিক আছে? 1 কেজি সমান কত গ্রাম, এটা যে আপনি লিখলেন কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, তো স্যার এটা আমরা যে পেলাম, তো এটা কি মানে জিনিসটা কি, জিনিসটা হচ্ছে একক, এটা একক পেলাম, এসআই একক, এটাই তো আমি বলছি বারবার করে, বলের এসআই একক, বলের এসআই একক, এককটা আমি বার করব তবে তো মাত্রা, ঠিক আছে? মাত্রা থেকে আমরা এককে আসতে পারি, একক থেকে মাত্রা দেওয়া যেতে পারি। আমি তো এখানে লিখে দিয়েছি, তুমি লেখাটা দেখো নি আশা করি, এই তো লিখে দিয়েছি, এই সিজিএস লেখা রয়েছে, এটা এসআই লেখা রয়েছে, ইউনিট লেখা রয়েছে, সিজিএস আর এসআই গুলো কি ইউনিট তো, হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে এটা কি পাচ্ছি, কেজি মিটার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে আমার এসআই, এটাকে আমি কি বলছি, নিউটন বলছি, ঠিক আছে? তাহলে 1 নিউটন সমান এটা হতে পারে, তাই তো? 1 নিউটন সমান হবে কি, 1 কেজি 1 মিটার বাই 1 সেকেন্ড। এবার আমি এটা এটা আমি কিসে পেয়েছি, এসআই তে পাচ্ছি, যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে মাত্রা আমি কি করতে পারি, মাত্রার সাহায্যে আমি একটা একক থেকে অন্য এককে যেতে পারি। তাহলে নিউটন থেকে আমি যাব ডাইনে যাব, ঠিক আছে? নিউটন থেকে ডাইনে যাব, অর্থাৎ 1 নিউটন সমান কত ডাইন হবে, এটা আমাকে মানে প্রমাণ করতে বলেছে। তাহলে আমি কি করে প্রমাণ করব, দেখো এটা আমি এসআই এর একক পেয়েছি, আর এটা মানে হচ্ছে নিউটন,
ঠিক আছে, তাহলে 1 কেজিকে কেজি আমার এসআইতে রয়েছে, তাহলে আমি যদি এটাকে সিজিএসে করি তাহলে কি করতে হবে, গ্রামে করতে হবে। তাহলে 1 কেজি সমান কত গ্রাম হবে? 1000 গ্রাম। 1000 গ্রাম। তাহলে আমি শুধুমাত্র কেজিটাকে গ্রাম করে নিলাম। 1 মিটার সমান কত সেন্টিমিটার? 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 মিটার। 100 মিটার কেন? 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার বাই সময় তো কোনো ব্যাপার নাই, সময় তো সময়, 1 সেকেন্ড 1 সেকেন্ডই হয়। আবার এই দুটোকে গুণ করো, দেখো কতগুলো হবে, 1টা 2টা 3টে 4টা 5টা 0 পাচ্ছি, তাই তো? এটা 1 সেকেন্ডই থাকবে। তাহলে 5টা 0 পেলে কত হবে, 10^5 হয়ে যাবে। আর গ্রাম, সেন্টিমিটার, আর নিচে কি থাকছে, সেকেন্ড স্কয়ার থাকছে। আর এটাকে আমি কি বললাম একটু আগে, যে এটাই হচ্ছে আমাদের ডাইন, বললাম তো একটু আগে বলে দিয়েছি। তাহলে যেটা পাবো সেটা হবে কি 10^5 ডাইন। এটা এইভাবে আমাদেরকে করা হয় মাত্রার সাহায্যে। আমি দেখো এসআই তে ছিলাম, এসআই তে থেকে আমি কি কোথায় এলাম, সিজিএস এ চলে এলাম, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সিজিএস। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, মাত্রা আমরা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি। এবার আরেকটা যেটা জিনিস ছিল সেটা হচ্ছে কি, আমরা কি বলেছিলাম যে কোন সমীকরণ ঠিক না ভুল সেটা আমরা বলতে পারি, ঠিক আছে? ঠিক না ভুল এবার কি করে হবে, আমরা যদি ধরে নাও যে আমরা কি জানি যে ভি সমান ইউ প্লাস এটি, যারা একটু দেখেছো গতির সমীকরণ, আমরা একটু আগে মানে অর্থাৎ গতি নিউটনের যে গতির সমীকরণ গুলো রয়েছে সেগুলো থেকে আমরা এটা জানি, ভি সমান ইউ প্লাস এটি। কে জানো না এই সমীকরণ গুলো বলো, সবাই একটু একটু জানো তো, জানো না এই সমীকরণটা? জানি না, একটু জানো না, দেখবে আমাদের চ্যানেলে মানে ভিডিও বানানো হয়ে গেছে ক্লাস 9-এর, ওটা একটু দেখে নিতে পারো, ঠিক আছে? ভবিষ্যতে কাজে লাগবে, একদম উঁচু ক্লাস পর্যন্ত এই সমীকরণ গুলোই দরকার। তো এটা হচ্ছে কি আমাদের বেগের অর্থাৎ গতির যে সমীকরণ পাই, গতির সমীকরণ সেটাই হচ্ছে আমাদের যে ইকুয়েশন অফ মোশন, ঠিক আছে? ইকুয়েশন অফ মোশন এইটা বলে সার্চ করবে, দেখবে পেয়ে যাবা, ঠিক আছে? অর্থাৎ ইকুয়েশন অফ মোশন WB হোম ইকুয়েশন, এটা থেকে আমরা পেয়ে যাবা। স্যার আপনি যেটা লিখলেন v সমান u প্লাস a t, এটা মানে u t তো সমান সময় জানি আমরা, আর a আর u টা কি জানি? এইগুলো তোমাদের সমীকরণটা এখন যদি বলতে যায় তাহলে তোমরা মানে কি বলবো এখন অনেক বড় হয়ে যাবে। তোমাদের জন্য আলাদা ডেডিকেটেড ভিডিও বানানো রয়েছে, ঠিক আছে? ওই ভিডিওটা তোমাদের মানে আমি লিংক দিয়ে দেবো টেলিগ্রামে, টেলিগ্রাম থেকে দেখে নিও, ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে। আজকে শুধুমাত্র দেখে নাও মানে জিনিসটা ঠিক হচ্ছে কিনা ভুল হচ্ছে দেখে নাও, ঠিক আছে? তাহলে ভি এর একক কি হয় আমরা জানি, ভি এর একক কি হয়, বেগের একক, বেগের একক কি হয় সেন্টিমিটার পার সেকেন্ড, তাই তো? অর্থাৎ যদি আমি মাত্রা বার করছি, ঠিক আছে, আমরা মাত্রা, মাত্রার সাহায্যে সমীকরণ ঠিক হবে না ভুল হবে, দেখো তাহলে এটা পাচ্ছি আমি সেন্টিমিটার পার সেকেন্ড। আমি এটাকে সেন্টিমিটার পার সেকেন্ড না লিখে আমি লিখলাম যে লিটার পার মানে লেন্থ বাই টাইম, ঠিক আছে? লেন্থ বাই টাইম সমান হচ্ছে কি আমাদের ইউ এর মাত্রা কি হবে, L/T হবে, তাই তো? আর এটা ক্ষেত্রে আমি কি পাবো, এ আমি বার করে নিয়েছি ত্বরণ, ত্বরণটা আমি কি দেখলাম যে L/T2, তাই তো? আর টাইমটা আমি কি দেখলাম, টাইমটাও কি, মাত্রাগুলো, এগুলো সব মাত্রা, হ্যাঁ একক নয় কিন্তু, মাত্রা আমি বসালাম প্রত্যেকটা, ঠিক আছে? অর্থাৎ আমি যদি এটাকে লিখি একক, একক আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? যাদের অসুবিধা হচ্ছে সেন্টিমিটার বা মিটার একটাই লিখে দিই, সেন্টিমিটার পার সেকেন্ড সমান হবে সেন্টিমিটার পার সেকেন্ড প্লাস সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ইনটু সেকেন্ড স্কোয়ার মানে সেকেন্ড, সরি সেকেন্ড, এটা হচ্ছে একক, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাদের জন্য এটা লিখে দিলাম, ঠিক আছে? তো এইটা আমি কেবলমাত্র কি বসালাম, মাত্রা বসালাম, এই যে সমীকরণটা আছে সেই সমীকরণটা মাত্রা। এবার বলো যে আমি যখন মানে 5কে গুণ করব, 5কে গুণ করলে আমি কি পাবো, 5কে গুণ করলে আমি যে রেজাল্টটা পাবো সেটা, অর্থাৎ আমি 5 থেকে কি পাবো, 5 থেকে আমি যেটা পাবো সেটা তো একটা নাম্বারই পাবো, হ্যাঁ স্যার নাম্বারই পাবো, নাম্বারই পাবো, এখানে তো ABCD আসবে না, ABCD আসলে পরে তো আমি 5 কি করে সমান হবে আমার, 5 তো আমার সমান হবে না, কারণ 5 থাকলে পরে আমি কি পাবো, যে রেজাল্ট পাবো সেটা একটা নাম্বারই পাবো। তাহলে এখানে দেখো যে প্রথমে আমার হচ্ছে L/T, তার মানে কি আমি এই যে পুরো অংশটা থেকে আমি কি পাবো, L/T পাবো, কি করে পাচ্ছি এবার দেখা যাক। L/T সমান হবে কি আমার, L/T তো রয়েছে, L/T প্লাস এখান থেকে দেখো টি টি একটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে L/T হয়ে গেল। তাহলে দেখো এই যে সমীকরণে আমি পাচ্ছি 2L/T পাচ্ছি, অর্থাৎ অ্যাকচুয়ালি আমি কি পাচ্ছি, পুরো সমীকরণটা থেকে আমি L/T পাচ্ছি, তাই তো? তাহলে এখানে দেখো এইটাতেও কি ছিল, লেফট হ্যান্ড সাইডেও ছিল আমার L/T, রাইট হ্যান্ড সাইডে আমি কি পেলাম, L/T।
তাহলে আমি বলতে পারি যে এই সমীকরণটা নির্ভুল সমীকরণ, অর্থাৎ ভি সমান ইউ প্লাস এটি, এটা হচ্ছে আমাদের নির্ভুল সমীকরণ, অর্থাৎ এই যে সমীকরণটা আমি যেটা লিখেছি সেটা একদম সঠিক সমীকরণ, ঠিক আছে, অর্থাৎ এর মধ্যে কোনো রকমের ভুল নাই। তাহলে এগুলো আমরা কিসের সাহায্যে বলতে পারি? মাত্রার সাহায্যে বলতে পারি, ঠিক আছে। তো যেটা বলছিলাম অ্যাম্পিয়ারের একক হচ্ছে কি, মানে তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারকে আমরা সাধারণত আই দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। যেটা কেলভিন পেয়েছিলাম কেলভিনটাকে আমরা বড় থিটা দিয়ে প্রকাশ করি, মানে মাত্রাটা, ঠিক আছে। আর যেটা মানে মোল পেলাম পদার্থের পরিমাণ, সেই মোলটাকে আমরা ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করি। আর ডিপন প্রবল বা যেটা পেয়েছিলাম এককটা, ডিপন প্রবলটাকে আমরা কিসের সাহায্যে প্রকাশ করি? জি এর সাহায্যে প্রকাশ করি, ঠিক আছে। এটা হচ্ছে মাত্রা। আইটা কি? তড়িৎ প্রবাহের মানে প্রতীক, যে চিহ্নটা আমরা ব্যবহার করি মাত্রার জন্য সেটা হচ্ছে আই, অর্থাৎ এটা হচ্ছে তড়িৎ প্রবাহ। আর এটা হচ্ছে কি? কেলভিন, এটাকে কেলভিনও বলতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে কি? পদার্থের যে পরিমাণ, সেই পরিমাণের যে প্রতীক অর্থাৎ যে মাত্রা সেটা হচ্ছে আমাদের এম। আর দীপন পাবল হচ্ছে জে। তাহলে এটাই হলো আমাদের আজকে মোটামুটি আলোচনা হয়ে গেল। আর এখানে একটা জিনিস আছে, ধরে না কি হতো যদি আমি এল বাই এল পেতাম, তাহলে এটার ক্ষেত্রে আমি কি পেতাম? দুটো ক্যান্সেল হয়ে গেলে এক হয়ে যেত, তাই তো? তাহলে এই যে এককটা পাবো, অর্থাৎ এই যে এটা পাবো, এটা হচ্ছে কি আমাদের যেটা সর্ব মানে সব সব থেকে যেটা পরিচিত হচ্ছে সেটা হচ্ছে কোণ। কোণের যে সমীকরণটা হয়, কোণের সমীকরণ আমি কি জানি যে চাপ বাই ব্যাসার্ধ হয়, অর্থাৎ কোন মানে বৃত্তচাপ বাই ব্যাসার্ধ বলতে পারো, ঠিক আছে। তো চাপ বাই ব্যাসার্ধ যেটা হয়, চাপ আমরা কিসের সাহায্যে পরিমাপ করি? লেন্থের সাহায্যে পরিমাপ করি, ঠিক আছে। অর্থাৎ কোণের যে বৃত্তচাপ হয় সেই বৃত্তচাপটা আমরা কিসের সাহায্যে প্রকাশ করি? সেটা তো একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য যদি আমার এক বেরোয়, ঠিক আছে, অর্থাৎ কোনো একটা ইউনিটে, অর্থাৎ কোনো একটা কোয়ান্টিটির যদি এক মানে দুটোর এক গুণ মানে এ করে যদি আমি শুধুমাত্র এক পাই, তাহলে সেই যে এটা পাবো সেটা হচ্ছে কি আমাদের সেই যে যেটা মানে যেটা আমি বলবো সেটাকে, সেটা হচ্ছে কি, সেগুলো হচ্ছে একক রাশি, ঠিক আছে। অর্থাৎ এদের মধ্যে কোন রকমের মাত্রা নাই, অর্থাৎ মাত্রাহীন রাশি এটাকে বলতে পারি, ঠিক আছে। অর্থাৎ এগুলো হচ্ছে কি মাত্রাহীন রাশি, যাদের আমি মাত্রা পাবো না সেগুলোকে আমরা কি বলবো? মাত্রাহীন রাশি, ঠিক আছে। এদের ক্ষেত্রে আমরা কি পেলাম? লেন্থ লেন্থ ক্যান্সেল হয়ে গেল, শুধুমাত্র আমার এক পড়ে থাকলো, সেই জন্য আমি এর মধ্যে কোন রকমের মাত্রা পাচ্ছি না। সেটাকে যেটাকে কি বলছে সেটা না, এটা হচ্ছে আমাদের মাত্রাহীন ভৌত রাশি। তাহলে কোন হচ্ছে একটা কোন মাত্রাহীন ভৌত রাশি, ঠিক আছে। তোমাদেরকে জিজ্ঞেস করবে যে মাত্রাহীন রাশি বলতে কি বোঝায়? যাদের মাত্রা এক, ঠিক আছে, অর্থাৎ যে রাশির মাত্রা আমরা এক পাই তাদেরকে কি বলা হয়? মাত্রাহীন রাশি বলা হয়। যেমন একটা উদাহরণ হচ্ছে কোণ, দিয়ে লিখে দেবে যে কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ, অর্থাৎ চাপ আমরা কিসের সাহায্যে পরিমাপ করি? বৃত্তচাপ, বৃত্তচাপ আমরা পরিমাপ করি এল এর সাহায্যে, অর্থাৎ দৈর্ঘ্যের সাহায্যে। যে আমরা ব্যাসার্ধ পাই সেই ব্যাসার্ধটা আমি পরিমাপ করি কিসের সাহায্যে? এল এর সাহায্যে, অর্থাৎ দুটো এল এল ক্যান্সেল হয়ে গেলো, দিয়ে আমি কি পাচ্ছি? এক পাচ্ছি, সেই জন্য এটা কি হচ্ছে? একটা মাত্রাহীন রাশি, ঠিক আছে। তো বলো কাউরি কিছু ডাউট আছে কি বলো? চলো আমরা শেষের দিকে চলে এলাম, শেষ করে দেবো। বলো কাউরি কিছু ডাউট আছে? বলুন, ডাউট আছে কাউরি কিছু? স্যার ওই সমীকরণটা আরেকবার বলুন। এই সমীকরণটা দেখো। হ্যাঁ স্যার, ওইটা আরেকবার বলুন। ভি সমান ইউ প্লাস এটি, আমরা জানি এটা আমাদের ভিডিও বানানো রয়েছে, দেখে নিও একবার, ঠিক আছে, তাহলে সুবিধা হবে, আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো ভি সমান ইউটি, দেখো বেগের আমরা কি জানি, এককটা হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, অর্থাৎ সরণ বাই সময়, ঠিক আছে। ওটা আমি বসালাম এখানে সেন্টিমিটার পার সেকেন্ড। ইউটা কি? ইউটাও তো একটা বেগ, প্রাথমিক বেগ আমরা যেটা করে নিয়েছিলাম, তাহলে এটা হচ্ছে একটা বেগ, তাহলে এটারও একক হবে কি? সেন্টিমিটার পার সেকেন্ড। তারপরে আছে কি ত্বরণ, ত্বরণের একক কি আমি জানি, একটু আগে দেখলাম যে ত্বরণের একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ কি পেয়েছিলাম? বেগের পরিবর্তন বাই সময়, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের ত্বরণ। এটার সাথে টি গুণ আছে, টি এর একক হচ্ছে কি? সেকেন্ড, সেজন্য আমি কি বসালাম? সেকেন্ড বসালাম, ঠিক আছে। তাহলে এগুলো আমি শুধুমাত্র একক গুলো বসালাম। এবার আমি কি জানি যে সেন্টিমিটারটা কার একক? দৈর্ঘ্যের একক, সেই জন্য আমি কি বসালাম? এল বসালাম। টাইমের একক কি, মানে টাইম সেকেন্ডটা কার একক? টাইমের একক, তাহলে টাইমের মাত্রা কি আমি টি জানি, টি বসালাম। এটার ক্ষেত্রে একই হবে, এটার যা হবে এটারও তাই হবে, এল বাই টি হয়ে গেল। এটার ক্ষেত্রে দেখো সেন্টিমিটার কার একক? দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের মাত্রা কি? এল, এল বসালাম। সেকেন্ড স্কোয়ার রয়েছে, তাহলে সেকেন্ডটা কার একক? টাইমের একক, টাইম আমি কি বসালাম? টি বসালাম টাইমের জন্য। স্কোয়ার আছে সেই জন্য আমি কি বসালাম? স্কোয়ার বসালাম। টি গুণ আছে অর্থাৎ সেকেন্ড গুণ আছে, এখানে টি গুণ ছিল সেই জন্য এটাতে টি গুণ আছে,
তাহলে সেকেন্ড, সেকেন্ডের জন্য আমি কি পাই, টাইমের একক হচ্ছে সেকেন্ড, সেকেন্ডের মাত্রা হচ্ছে কি টি, টি বসিয়ে দিলাম। এবার এটা এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে এল বাই টি পাচ্ছি প্লাস এল বাই টি পাচ্ছি, তাহলে এই দুটোকে যোগ করলে পরে আমি কি পাবো, এল বাই টি তো পাবো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ব্যাস, তাহলে এইটা যেটা থাকবে আমার এটা থেকে আমি এটাই পাবো। ঠিক আছে, তাহলে যদি আমি একই পাই একক মানে মাত্রাটা যদি একই পাই, তাহলে আমি বলতে পারি যে সমীকরণটা ঠিক রয়েছে। আর একটা কি দেখলাম, যে মাত্রার সাহায্যে আমি একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে যেতে পারি, সেটা হচ্ছে কি আমাদের নিউটন থেকে যেমন আমি ডাইনে গেলাম, তারপরে আর্ক থেকে জুলে যেতে পারবে, কার্যের একক হচ্ছে আর্ক, আর্ক থেকে জুলে যেতে পারবে, এগুলো উঁচু ক্লাসে পড়বে। তো তোমাদের এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি নিউটন থেকে ডাইনে যাওয়া। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো ভিডিওগুলো। আর স্যার হ্যাঁ ভিডিওগুলো স্যার আমি, বুঝতে পারছি। ভিডিওগুলো আমি তোমাদেরকে টেলিগ্রামে দিয়ে দেবো, ঠিক আছে, অর্থাৎ বেগের যে সমীকরণগুলো রয়েছে, গতির সমীকরণ সেগুলো। স্যার হ্যাঁ বলো। বলছি স্যার, নিউটন থেকে স্যার ডাইনে যাওয়াটা স্যার আরেকবার বুঝিয়ে দেবেন। ও, নিউটন থেকে ডাইনে? হ্যাঁ তাহলে দেখো, নিউটনটা আমি কি পেয়েছিলাম, কেজি মিটার সেকেন্ড স্কোয়ার, এটা পেয়েছিলাম আমি। এটাকে আমার কি বলছিল, নিউটন বলছিল, তাই তো? বিজ্ঞানী নিউটনের নাম অনুসারে এসআই তে যে এককটা পেয়েছিল সেটাই হচ্ছে কি আমাদের নিউটন। সেটা আর আমি কি দেখেছিলাম, মানে এই পরে পাতায় আমি বলেছিলাম যে এটা গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, এটাকে আমি কি বলি, ডাইন বলি। ঠিক আছে, অর্থাৎ বলের যে এককটা হয় সিজিএস পদ্ধতিতে নিউটন, মানে সিজিএস পদ্ধতিতে ডাইন, আর এসআই তে হচ্ছে নিউটন। ঠিক আছে, আর সিজিএস পদ্ধতিতে আমি কি দেখলাম, বিজ্ঞানী নিউটনের নাম অনুসারে এটা হয়েছিল, সিজিএস পদ্ধতিতে কি পেয়েছিলাম, গ্রাম সেন্টিমিটার সেকেন্ড স্কয়ার, আর এসআই তে আমি কি পেয়েছিলাম, কেজি মিটার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের নিউটন, আর এটা হচ্ছে আমাদের ডাইন, অর্থাৎ আমি যদি এখানে লিখে দিই ডাইন, এটা সমান হচ্ছে ডাইন। ঠিক আছে, তাহলে আমাকে বল, মানে আমি বলতে চাইছি যে এসআই থেকে আমি সিজিএস এ যাব, তাহলে আমাকে কি করতে হবে, এই যে কেজি গুলো রয়েছে সেই কেজি গুলোকে আমাকে আমাকে কি করতে হবে, গ্রামে করতে হবে, মিটারটাকে আমাকে কি করতে হবে, সেন্টিমিটারে নিয়ে আসতে হবে, সেকেন্ডটা তো সেকেন্ডই থাকবে কারণ ওর তো এককের কোনো পরিবর্তন হয় না, তাহলে ওটাই আমি করলাম এই জায়গাটা। দেখো তাহলে এটা আমি কি করলাম, কেজিতে রয়েছে, তাহলে এটাকে আমি কি করব, গ্রামে নিয়ে আসবো, এটাকে আমি কি করলাম গ্রামে নিয়ে চলে এলাম, দিয়ে আমি কি পেলাম 1 কেজি সমান 1000 গ্রাম। 1 মিটার সমান আমার কত হচ্ছে, 1 মিটার সমান আমি জানি 100 সেন্টিমিটার, আমি কি করলাম 100 সেন্টিমিটার বসিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে আমি কি করলাম, নিচেতে সেকেন্ডে রয়েছে, সেকেন্ডে তো কোনো রকম পরিবর্তন হয় না, 1 সেকেন্ড 1 সেকেন্ডই হয়, সেকেন্ড স্কয়ার রয়েছে, তাহলে এই দুটোকে গুণ করলে আমি কি পাবো, দেখো 1000 গুণিত 100 করলে আমি কি পাবো, একের পরে 5টা 0 পাবো। ঠিক আছে, সেই জন্য আমি কি করলাম 10 এর মাথায় পাওয়ার 5 বসিয়ে দিলাম, এটাকে গুণ করলে দেখবে কি একের পরে 5টা 0 পাবে, 5টা 0। এত বড় আমরা লিখি না, আমরা কি লিখে দিই, যতগুলো শূন্য থাকে 10 এর মাথায় সেটা বসিয়ে দিই। ঠিক আছে, সেটা আমি কি পেলাম, গ্রাম পেলাম, সেন্টিমিটার পেলাম, আর সেকেন্ড স্কয়ার পেলাম, আর গ্রাম সেন্টিমিটার আর সেকেন্ড স্কয়ার এটা মিলে আমাদের কি তৈরি হয়, ডাইন তৈরি হয়। ঠিক আছে, অর্থাৎ এটাকে বিজ্ঞানী নাম অনুসারে এটাকে কি বলা হয়েছিল, নিউটন বলা হয়েছিল এসআইটাকে, আর সিজিএসটাকে বলা হয়েছিল ডাইন, কিন্তু অ্যাকচুয়াল এককটা হচ্ছে এটা গ্রাম সেন্টিমিটার সেকেন্ড স্কয়ার, আর একটা হচ্ছে কি কেজি মিটার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, তো এইভাবে আমাদের এলো 1 নিউটন থেকে আমি কি এলাম, ডাইনে চলে এলাম, শুধুমাত্র একক গুলোকে আমি এসআই থেকে সিজিএস এ গিয়ে। বলো আর ডাউট আছে? না স্যার। বেশ, তাহলে ভালো করে পড়াশোনা করো।